নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটি নতুন রেসিপির সাথে। আমি শিউলি, আর শিউলির পাকশালা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো লবঙ্গ সামোসা বা মিনি সামোসা। এই সামোসাটা সন্ধ্যের বেলা টিফিনে স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগবে খেতে, আর চায়ের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে। তবে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই মিনি সামোসা বা লবঙ্গ সামোসাটা আমি কেমন করে বানাই। প্রথমে এই স্ন্যাক্সের স্টাফিংটা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো একটু কারি পাতা। কারি পাতাটাও একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজ আর কারি পাতাটাকে ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কালার আসা শুরু হয়ে গেছে, আর বেশি ভাজবো না পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা একটু ম্যাশ করে নিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো আলু দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে 2 মিনিট একটু কষিয়ে নেব। 2 মিনিট এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দেব, আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা একটু হাত দিয়ে ডোলে তারপরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ামের জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামটা খুব ভালো করে ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই ময়দাটাকে নিয়ে এরকম মুঠ করলে, যদি মুঠ হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিক আছে, আর যদি মুঠ না হয় তাহলে এই সামান্য আরেকটু তেল দিয়ে দিতে হবে। এবার এটাকে জল দিয়ে অল্প অল্প করে বেশ শক্ত করে ময়দাটা মেখে নেব। ময়দাটা মোটামুটি একটু শক্ত করে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করে মাখলে কিন্তু আবার বেলতে অসুবিধা হবে, তাই মিডিয়াম, একেবারে নরম নয়, খুব শক্ত নয়, সেরকম ভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার এই ময়দাটাকে ঢেকে 15-20 মিনিট একটু রেস্টে রেখে দেব। ময়দাটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম, এবার আবার একটু এটাকে ময়দাটাকে মেখে নেব। তারপর এই ময়দাটা দিয়ে এরকম ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। সবকটা লেচি এইভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে লেচিটাকে বেলে নেব। লেচিটা যেহেতু খুব নরম নয় তাই জন্য কোনো তেল বা আটা ব্যবহার করার দরকার নেই, এইভাবে এমনি বেলে নিলেই গেলা যাবে। লেচিটা এইভাবে বেলে নিয়েছি, এবার এই ধারগুলো কেটে একটু চৌকো করে নেব। এইগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো দিয়ে কিন্তু আবার গোল করে করে বেলে নেব। আর এই লেচিটা কিন্তু খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, এরকম করে বেলেছি।
তারপরে মধ্যখানে একটু পুর দেব। বেশি যেহেতু বড় না সেহেতু পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এক চামচ মতো একটু পুর দিয়ে নিলাম, তারপরে সাইড দিয়ে দিয়ে দেবো একটু জল যাতে আঠার মতো আটকে যায়। তারপরে এইভাবে নিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি মুখগুলো সব জায়গায় একসাথে, সবকটা এক জায়গায় এনে এইভাবে বন্ধ করে দিলাম। আর মধ্যখানে একটা লবঙ্গ নিয়ে লবঙ্গটা গুঁজে দিলাম, তাহলে মুখটা খুলে যাওয়ারও চান্স থাকবে না আর দেখতেও বেশ সুন্দর লাগবে। তারপরে এইগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে করে দিচ্ছি, আটকে যাবে সুন্দর। সবকটা লেচিকে পুর ভরে এইভাবে রেডি করলাম। সবকটা লবঙ্গ সামোসা এইভাবে আমি তৈরি করে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর যেগুলো ডো বেঁচে ছিল যেটুকু সেটা দিয়ে আমি নিমকি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল বসিয়ে, তেলটা একদমই বেশি গরম করিনি, একদম মিডিয়াম গরম করেছি হালকা। এবার একটা যে নিমকি টুকরোগুলো বানিয়েছি এগুলো একটা ছেড়ে দেখে নেবো তেলটা ঠিক গরম আছে কিনা। এইভাবে বুদবুদি উঠে আসছে তার মানে তেলটা একেবারে পারফেক্ট গরম আছে। এবার এই যে লবঙ্গ সামোসা বা মিনি সামোসাগুলো বানিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফ্লেমটা একেবারে লোতে রেখে দুদিকটাই উল্টে পাল্টে খুব ভালো করে, দেখো সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে নিও। একইভাবে সব কটা সামোসা আমি ভেজে নেব। সবকটা লবঙ্গ সামোসা ভেজে রেডি হয়ে গেছে, দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও ততটাই সুস্বাদু। বন্ধুরা অবশ্যই ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।